আসসালামু আলাইকুম। 2024 সালের নবম শ্রেণীর নতুন বই পরিস্থিতি ধারাবাহিকতায় আজকে এখন আমরা ইংলিশ বইটি সম্পর্কে জানব। তোমরা ইতিমধ্যে তারা 2024 সালে 2023 সালে অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়ে 2024 সালে নবম শ্রেণীতে উঠবে, তাদের জন্য এই নতুন কারিকুলামের নতুন বই, অর্থাৎ এরা হচ্ছে এটা এই বইগুলো হবে এক্সপেরিমেন্টাল ভার্সন। আমরা যেটা শিখবো অভিজ্ঞতার ভিত্তিতেই শিখবো কিন্তু, এবং সবগুলো বই পরিস্থিতি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু অন্য অন্য বইগুলোও দেখে নিতে পারো যে 2024 সালে নবম শ্রেণীর বইগুলো কীরকম হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু তোমরা বইগুলো পেয়ে যাবে। এখন কিন্তু আমি শুধু পিডিএফ কপিগুলো দেখাচ্ছি, এবং যখন তোমরা বইগুলো পেয়ে যাবে তখন কিন্তু আমি এই সবগুলো বইয়ের ক্লাস, অর্থাৎ ইংলিশ বইয়ের প্রতিটি পৃষ্ঠার ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিয়ে তোমরা কিন্তু এই ইংলিশ বইটি কভার করে নিতে পারো। তো এখানে আমরা ইন্ডেক্স বা সূচিপত্রটি দেখতে পাচ্ছি। আমরা দেখব এখন আমাদেরকে ইংলিশ বইয়ে কি কি পড়তে হবে। ইন্ডেক্স, এখন এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে ইউনিট বা চ্যাপ্টার নেই, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। আমরা অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এই সিরিয়ালগুলো শেষ করব। এক নম্বরে হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স, দুই নম্বরে নেচার্স ট্যাপেস্ট্রি, তিন নম্বরে দ্য সেন্স অফ বিউটি, চার নম্বরে রয়েছে টোনস ইন স্টেটমেন্টস, পাঁচ নম্বরে রয়েছে এক্সপ্রেসিং এ সলিউশন প্রবলেম, এবং সিক্স নম্বরে রয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পিটিশন, সেভেন নম্বরে রয়েছে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এবং আট নম্বরে ইমাজিনেশনস, নয় নম্বরে এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এবং দশ নম্বরে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস, এগারো নম্বরে দ্য লাস্ট লিফ, এবং বারো নম্বরে হচ্ছে ম্যাকবেথ, এবং ১৩ নম্বরে সবশেষে রয়েছে অ্যাপেন্ডিক্স। এই বইটির তোমরা যখন বইগুলো হাতে পাবে জানুয়ারির প্রথম সপ্তাহে, তখন কিন্তু আমি এগুলোর ক্লাস নেওয়া শুরু করে দিব খুব সুন্দরভাবে, অর্থ সহকারে বুঝে বুঝে। আমার এই চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবে। তার জন্য যেটা তোমাদের করতে হবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সবার আগে ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। তো আজকের ইংলিশ বই পরিস্থিতি, আশা করি তোমরা ইংলিশ বইটি তোমাদের পরিচিত হয়ে গেল। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও ইংলিশ বইটি সম্পর্কে জানতে পারবে।